হরিশচন্দ্রপুরের কাতলামারিতে সংঘর্ষের ঘটনা, দুজন গুলিবিদ্ধ, কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি করুণাময় সিংহ। কি কারণে এই সংঘর্ষের ঘটনা, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, হরিশচন্দ্রপুর থানার কাতলামারি এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং গুলি চলেছে। এখনো পর্যন্ত যা খবর, পুলিশ সূত্রে দুজন গুলিবিদ্ধ হয়েছেন, যাদেরকে হরিশচন্দ্রপুর হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একজনের পেটে এবং একজনের পিঠে গুলি লেগেছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক রয়েছে, তাদেরকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং এলাকা দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। এবং যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ বসিরের সাথে উজির বলে এক ব্যক্তি রয়েছে ওই এলাকারই, তাদের মধ্যে সংঘর্ষ বাধে এবং তার ফলে এই ঘটনা। ঘটনাস্থলে হরিশচন্দ্রপুর থানার পুলিশ পৌঁছেছে, বিশাল পুলিশ বাহিনী সেখানে রয়েছে। পাশাপাশি চাঁচল থেকেও পুলিশ যাচ্ছে ঘটনাস্থলে। এলাকায় উত্তেজনা রয়েছে, তবে কেবলমাত্র কি এলাকা দখলের লড়াই না, এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে সেই বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকেরা। মধুবন্তী, ধন্যবাদ করুণাময়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শোনাবো এবার। এই বিষয়ে আমার কিছু বলার নেই, আমি এই মিটিং এর ব্যাপারে কিছু জানি না। এবার যিনি বলেছেন বা যেখান থেকে আপনারা আপডেট পেয়েছেন সেখান থেকে উপযুক্ত উত্তর পাবেন। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।